গাইস, আজকে আমরা এসেছি গাছবাড়িতে। এখানকার একটা ছেলে অনেক প্রতিভা, সে ইতিমধ্যে পশু পাখির ডাক দেখে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। চলুন দেখি তার মুখ থেকে আমরাও কিছু পশুর ডাক শুনি। বন্ধুরা, তাহলে ওই যে ছেলেটা দেখতে পারছেন, উনি সেই লোক যিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছেন। আমরা তাকে একটু ডেকে নেব। এই মামা, মামা এদিকে আসেন একটু, আসুন আসুন। আরে আমি একটু কাজ করছিলাম, কি হয়েছে বলেন। এই এইদিকে একটু যাই, এইদিক ক্লিয়ার আসে না তো। হ্যাঁ মামা, আপনি নাকি অনেক ধরনের পশুর ডাক হুবহু নকল করতে পারেন, এটা কি সত্যি? হ্যাঁ অবশ্যই। আপনি, আমরা শুনেছি আপনি নাকি 3-4 হাজার পশুর ডাক নকল করতে পারেন, এটা কি সত্যি? না না, 3-4 হাজার না, অবশ্য এক বিশ তো মুখে এমনি বলে থাকি আমি। সারাদিন আমার এই কাজটি ছাড়া অন্য কোনো কাজ করি না আমি। সারাদিন যেটুকু সময় পাই সেটুকুতে এই ডাকগুলো আমি শিখে নিই। মামা তাহলে চলুন আমাদের একটু কয়েকটা পশুর ডাক শোনান। চলুন তাহলে আসেন। মামা, হ্যাঁ তাহলে আমাদের দর্শককে একটু শোনান আপনার পশু পাখির ডাক। তাহলে আপনি প্রথমে কোন পশুর ডাক ডাকবেন? আমি প্রথমে বলতে চাই বড় কুকুরের ডাক। হ্যাঁ ডাকেন তাহলে। দর্শক শুনলেন এই মামার কণ্ঠে কত সুন্দর একটা বড় কুকুরের ডাক। তাহলে মামা আর একটা তাহলে ছোট কুকুরের বাচ্চার একটু ডাক ডাকে দেন, আমরা শুনি। তাহলে এখন কোন বসের ডাক শোনাবেন? এখন আপনি, আমি ছাগলের ডাক শোনাতে যাচ্ছি। দেখেন মামা, আপনি কি খাসিরও ডাক পারেন? হ্যাঁ পারি। হ্যাঁ ডাকেন। আর কিছু পারেন? হ্যাঁ পারি। হ্যাঁ শোনান, বিলের ডাক। মামা এখন কোন পশুর ডাক ডাকবেন? না বাকি ডাক। হ্যাঁ ডাক। আর আর কোনো কিছু পারো? গরু, তাও গরুর ডাক দাও।